সো হ্যালো, এখন আমি একটা 2 BHK বাড়ি দেখাতে এসেছি। এটা আমি ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি, পুরো আলাদা আলাদা ভাড়া দেওয়া, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আছে। এইটা আমি এখন পশ্চিম দিকে মুখ করে ঢুকছি, দেখো পরে এটা আমার ওভারভিউ। একদম নতুন বাড়ি, এখনও কাজ চলছে পুরোপুরিভাবে, ওপর থেকে পুরো এখন ফলস সিলিং সব তার পরে রয়েছে, এখনও রং বাকি সবই বাকি, মোটামুটি 10-15 দিনের মধ্যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এইটা পড়ছে আমার উত্তর দিক, উত্তর দিকে বড় একদম স্লাইডিং ডোর দেখতেই পাচ্ছেন, একদম পুরো খোলাই পাবেন এই পাশটা। ওদিকে একটা বেসিন সাথে জানলা পাচ্ছে। আচ্ছা, এই ওভারঅল সোজা বেরিয়ে এসে এখানে বসে যাবে আমার ওয়াশিং মেশিন। এপাশে পয়েন্ট পেয়ে যাচ্ছি, এখানে আরও এক্সট্রা কিছু পয়েন্ট দেওয়া আছে, ইন ফিউচার যদি কোনো কাজে লাগা যায়, কাজে লাগানো যায়। আচ্ছা, এবার চলে আসছি মেন বাথরুমের দিকে। মেন বাথরুমের সাইজ ভালো, বড়, হ্যাঙ্গিং ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে মিক্সার শাওয়ার রয়েছে, জেট স্প্রে, মোটামুটি টাইলস যা দেখে বোঝা যাচ্ছে 7 ফুটের ওপর টাইলস বসানো আছে, তো এটা এনাফ, এখানে আর কিছু দরকার নেই। জ্যাগুয়ারের সব ফিটিংস তো ভালোই খরচা করেছে। বাড়িটার কত টাকা ভাড়া দেওয়া আমি লাস্টে বলছি। এটা বেসিন, বেসিনের নিচে ভালো স্পেস রয়েছে, এটা মনে হয় কোনো কিছু ফিল করা হবে। আচ্ছা, ওপরটাও দেখে নিন, ওপরের ডিজাইনগুলো বেশ ভালো। এদিকে আসলে আমি কিচেন পেয়ে যাচ্ছি, কিচেনের দুটো র‍্যাক করা রয়েছে দুদিকে, যেভাবে ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন। এখানে ফ্রিজ রাখার জন্য এখানে জায়গাটা ছেড়ে দেওয়া হয়েছে, ডবল ডোর ফ্রিজ ভালো মতো ধরে যাবে এখানে। আচ্ছা, এটা হয়ে গেল আমার কিচেন। কিচেনে আমার এই দিকটা পড়ছে হচ্ছে পূর্ব দিক, এটা পড়ছে দক্ষিণ দিক, এটা পড়ছে আমার পশ্চিম দিক। আচ্ছা, এবার মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। মাস্টার বেডরুম আমি পাচ্ছি হচ্ছে পশ্চিম দিক খোলা, পূর্ব দিক খোলা, পশ্চিম দিকে কোনো অবস্ট্রাকশন নেই, পুরো খোলা, সারাদিনই খোলা থাকবে। আচ্ছা, এবার এটা পড়ছে আমার দক্ষিণ দিক, দক্ষিণ দিকে মোটামুটি খোলা থাকবে। ওপরে আবার ফলস সিলিংয়ের ডিজাইনটা আমার দেখিয়ে দিই, সুন্দর একদম ডিজাইন। ঘরটার সাইজ 10.5x10 কি 10.5x10 এরকম কিছু হবে। এখানে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন, অ্যাটাচ বাথরুমে হ্যাঙ্গিং টয়লেট, এভিগেন হ্যাঙ্গিং ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবেন। এত গরম কথা আটকে যাচ্ছে আমার বাবা, ধীরে ধীরে। আচ্ছা, এখানে আমি পেয়ে যাচ্ছি ওয়াশিং বেসিন, পেয়ে যাচ্ছি শুধু শর্ট বেসিন, এখানে জেট স্প্রে। এই বাথরুমটা কোনো হ্যান্ড শাওয়ার বা অন্য কিছু লাগানো নেই, তবে একটা সুন্দর হ্যান্ড শাওয়ার লাগালে এইটা বেশ ভালো ফিটিংসটা হয়ে যাবে ওভারঅল। আচ্ছা, এটা গেলো আমার মাস্টার বেডরুম। এই পাশটা ওয়ার্ড্রপ করার জায়গা খালি রয়েছে, টিভি ক্যাবিনের জায়গা, এখানটা সুন্দরভাবে করা যেতে পারে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি কিচেন পেরিয়ে সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুমের সাইজটাও প্রায় একটু বড়ই হবে, হয়তো 10.5x11 কি এরকম কিছু একটা হবে, 11x11। আচ্ছা, এখানে একটা ক্যাবিনেট মতো করার জায়গাই রয়েছে, কোনো একটা কারণবশত কোনো কিছু ইউজ করা যেতে পারে। এর উপরে ডিজাইনটা বেশ সুন্দরভাবে করা হয়েছে, এর সাথে অ্যাটাচ বারান্দাও চলে আসছে। বারান্দাটাও এখনও কাজ চলছে, এখনও কিছু ফিনিশ হয়নি, এখানগুলো সব এখনো বাকি আছে, পুরোপুরিভাবে রেলিং দিতে হবে। ওপরে ডিজাইনটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা, এটা গেলো আমার ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটার ভাড়া হবে 10,000 টাকা, অ্যাডভান্স হবে 2 থেকে 3 মাস, আশা করছি 2 মাসে এটা দিয়ে দিতে পারবে। আর ওভারঅল বাড়িটা খুব সুন্দর লাগলো দেখে, জিজি রোড থেকে পায়ে গেলে 2-3 মিনিট, খুবই কাছে, মায়েসে আছে। যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে ইনবক্স করুন, বাড়িটা 10-15 দিনের মধ্যে রেডি হয়ে যাবে পুরোপুরি হ্যান্ড ওভার করার জন্য। লং টার্ম এগ্রিমেন্ট করলে আশা করছি এগ্রিমেন্টে ভাড়াটা, সরি, অ্যাডভান্সটা কিছু কমলেও কমতে পারে। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই। পছন্দ হলে আমাকে ফোন করবেন, বাকি কথা আমি ফোনে বলে দেবো।